রাষ্ট্রপতি নির্বাচনে আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হদার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় সকালে চিফ হুইপ আসম ফিরোজের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে আসম ফিরোজ আশাবাদ ব্যক্ত করেন আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ অবদান থাকবে পঁচিশ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন উনিশ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে গেল মঙ্গলবার আবারও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে আব্দুল হামিদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ